একদিন এক বৃষ্টির রাতে টুনি তার ছানা গুড্ডুর জন্য মাছ ভাজছিল। টুনির ঘরের পিছনে ছিল এক মস্ত বড় শেওড়া গাছ, আর সেই শেওড়া গাছে থাকতো এক মাছ খেকু শাকচুন্নি। শোনো শাকচুন্নি, তোমাকে আমি একটু ভয় পাই না, তুমি আমার যা বলার বলো, যা করার করো, কিন্তু এখান থেকে একটা মাছ ভাজাও আমি তোমাকে দিতে পারবো না। যদি তুমি আমাকে মাছ এনে দাও আমি তোমাকে বেঁচে দিতে পারবো, তবে এখান থেকে আমি তোমাকে একটা মাছও দিতে পারবো না। এই বলে শাকচুন্নি তখনই চলে যায় মাছ আনতে।